আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশরাস কুকিং। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। তবে আমি খিচুড়িটা রান্না করেছি 4 ধরনের ডাল দিয়ে। তো ভাবলাম সামনে কোরবানি, যাতে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন, এখানে আমি হাফ কেজির একটু বেশি চাল নিয়েছি, পোলাওর চাল। মুগ ডাল নিয়েছি হাফ কাপ, খেসারির ডাল নিয়েছি হাফ কাপ, মুসুরির ডাল নিয়েছি হাফ কাপ এবং বুটের ডাল নিয়েছি হাফ কাপ। এখন আমি ডালগুলো ভেজে নেব। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার বুটের ডাল দিয়ে দিলাম। মুগ ডাল দিলাম। খেসারির ডাল দিলাম। আমি এখানে মুসুরির ডালটা দেব না। এখন আমি এটা অল্প জালে ভেজে নেব বাদামি করে। মুসুরির ডালটা কখন দেব আমি দেখিয়ে দেব। এভাবে বাদামি করে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো চলুন দেখি কিভাবে ভিজিয়ে রাখবো। একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি দিয়ে 1 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবো। তো মুসুরি ডালটাও একটু ভিজিয়ে নেব, তবে এটা 15 থেকে 20 মিনিটের মতো ভিজালেই হবে। তো চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটি গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। 2টা তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি 3 টুকরো, এলাচ দিয়েছি 3টা। এবার একটু হালকা ভেজে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিলাম। আমি 2-3টা লবঙ্গ দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো পেস্টটা একটু হালকা ভেজে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 1 চামচের একটু বেশি লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আদা বাটা দিয়েছি 1 চামচ এবং রসুন বাটা দিয়েছি 1 চামচের একটু কম। এবার একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা এই জন্য দিয়েছি যাতে আমরা গুঁড়ো মশলা দেওয়ার পরে পুড়ে না যায়, এই জন্য আগে থেকে একটু পানি দিয়েছি। এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচের একটু কম, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে পানিটা শুকিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ভিজানো ডালগুলো দিয়ে দেব। ডালগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমি কিন্তু পোলাওর চালটা পরে দেব, আগে ডালটা দিয়ে কষিয়ে নেব, কারণ আমাদের এই ডালটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, আর পোলাওর চালটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, তাই আগে থেকে একটু ডালটা কষিয়ে নিয়েছি। তো একটু পানি দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে কষানো হয় এবং সেদ্ধ হয়। তো ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখেছিলাম। তো এবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি পোলার চালটা দিয়ে দেব। আমি কিন্তু মুসুরির ডালটা এখনও দিইনি। এবার পোলার চালটা দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমি ভালোভাবে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। এখন আমি মুসুরি ডালটা দিয়ে দিয়েছি, কারণ আমাদের মুসুরি ডালটা কিন্তু সেদ্ধ হতে একটুও সময় লাগে না। মুসুরি ডালটা আগে দিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তখন আমাদের খিচুড়িটা ঝরঝরা হয় না। তো এই জন্য আমি মুসুরি ডালটা পরে দিয়েছি। তো মুসুরি ডালটা দেওয়ার পরে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। তো 3-4 মিনিট পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিতে হবে। এবং আমাদের বাসায় কিন্তু সবারই রুটি ভাজার তাওয়া থাকে, সেই তাওয়া চুলার উপর দিয়ে একদম কম আছে আরও আমি 5 থেকে 6 মিনিট রেখে দেব। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি নেড়ে দেব। তো দেখুন কত ঝরঝরা হয়েছে খিচুড়িটা। এবার আমি আর 1 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। তো হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি। তো আশা করি আপনারাও বাসায় এরকম 4-5 রকমের ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করবেন এবং খুবই মজা পাবেন। সামনে কোরবানি। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।